নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকের যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা অ্যাকচুয়ালি শীতকালীন যে মৌসুমি ফুল, সেই ছোট ছোট চারাগুলোকে প্রাথমিকভাবে প্রথম স্টেপটা কি হয় সেটা দেখাবো আজকে। বন্ধুরা, এটা পুজোর সময় বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার এটা করা ছিল, তো সেটা চারিদিকে বিভিন্ন নয়েজের জন্য আমি এটা করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, সত্যি দুঃখিত। তো যাই হোক, চলো আমরা এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। তো আমি যেটা তোমাদেরকে প্রথমেই বলবো সেটা হলো, ডালিয়া গাছের কাটিংয়ে চারা পাওয়া যায়, গাঁদার পাওয়া যায় এবং চন্দ্রমল্লিকারও পাওয়া যায়। তবে একটা কথা বলে দিই, গাঁদাতে যে কাটিং পাওয়া যায় সেই কাটিংটা কিন্তু তোমরা নেবে না। কারণ কি হয়, কাটিং একটা বড় গাছ থেকে কাটা হয়, একটা মালি সে অনেক ছোট থেকে সেই কাটিংটা তৈরি করে। কি হয়, মালিটা একটা রকমভাবে সেই গাছটাকে ট্রেন করে। এবার আমরা যদি সেই কাটিংটা নিয়ে এসে বাড়িতে বসাই, তাহলে এবার আমাদের দ্বারা অন্যরকমভাবে ট্রেন হবে, গাছটার ক্ষতি হতে পারে। এটা হয় না অ্যাকচুয়ালি, কারণ আমরা চন্দ্রমল্লিকারও তো কাটিং ব্যবহার করি, আমরা ডালিয়ারও কাটিং ব্যবহার করি, তাতেও তো কোনো অসুবিধা হয় না। আমি এটার জন্যে বলছি কারণ আমাদের পিটুনিয়া বা এই গাঁদায় এগুলোতে কিন্তু আমরা সিড পেয়ে থাকি। পিটুনিয়ার তো এখন আর কাটিং থেকে হয় না, বা কাটিং থেকে চারা পাওয়া যায় না, যাই হোক কাটিং করে, অনেকেই করে, যাই হোক, কিন্তু কাটিং তো আমরা বাজার থেকে পিটুনিয়ার কিনি না। যাই হোক, আমরা গাঁদাটার কাটিংও পাই এবং সিড থেকে তৈরি চারাও পাই, তাই আমি সব সময় রেকমেন্ড করব সিড থেকে তৈরি চারাটা কিনতে। যাই হোক, এবার দেখো এই গাছটা আমরা নিয়ে এসেছি, সিডের গাছ, ছোটো গাছ। এই গাছটাতে আমি যা ট্রেন করব সেই অনুযায়ী ও বেড়ে উঠবে। আমি যেটা রেকমেন্ড করি যে এই গাছটা আমি যখন নার্সারি থেকে বা গাছের দোকান থেকে আমরা কিনে আনব, কিনে আনার পরে যে প্রাথমিক স্টেপটা হবে এটা নিয়ে সঙ্গে সঙ্গে যে টবে তোমরা বসাবে সেই টবে বসিয়ে দেবে এরকম নয়, বা যে মাটিতে বসাবে সেরকম নয়। তবে মাটিতে বসিয়ে দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যারা টবে করবে তাদের প্রাথমিক স্টেপটা এটা হবে, এটাকে নিয়ে এসে দুদিন একটা জায়গায় রেখে দিতে হবে যেখানে রোদ আসে না, কোনো রকম জল দেওয়া যাবে না, জল স্প্রে করা যাবে না। তবে দিনের বেলায় ছাওয়া জায়গায় রাখবে এবং রাত্রেবেলা অবশ্যই এটা কুয়াশা যেখানে পড়ে এমন বাইরে তোমরা রেখে দেবে রাত্রেবেলা। এবার কি হবে, যখন এইটা জল না দেবে তখন দেখো এরকমভাবে শুকিয়ে যাবে। দেখো এখানে কোনো জলের দাগ নেই, দেখো শুকিয়ে গিয়েছে, চারদিকটা ফাঁকা হয়ে গেছে, যেটা হয় টবের মধ্যে থাকলে জল না পাওয়ার পরে, তোমরা এমনি বড় টবেও দেখতে পাবে এটা এরকমই হয়। এটা কেন করব সেটাই দেখাবো। দেখো এবার আমরা কি করব, এই থাম টপ, এটা ছোট টপ, এই থাম টপ থেকে আমরা 1.5 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব, যেটা আমি করে রেখেছি আগে থেকে। দেখো এই প্রতিস্থাপন প্রক্রিয়াটা আমরা কি করব, যে কোনো রকম সার নয়, যে কোনো গার্ডেন সয়েল, সেই গার্ডেন সয়েলটাকে আমরা এইভাবে প্রত্যেকটা 1.5 ইঞ্চি টবে আমি দিয়ে দেবো। দেখো অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম, অর্ধেক অর্ধেক করে দেওয়ার পরে আমরা কি করব, যেহেতু জল দিইনি আমরা একটুতে ধাক্কা মারলেই এটা বেরিয়ে আসবে। দেখো বেরিয়ে এলো, বেরিয়ে আসার পরে এইটাকে আমরা বসিয়ে দেব, আবার প্রত্যেকটা শুকিয়ে, দেখো দেখো নেতিয়ে পড়েছে, কিন্তু ব্যাপারটা এ কিন্তু মরেনি, এটাও তাই একটু চেপে বসিয়ে দেব। সেমটা প্রত্যেকটা গাছ আমরা এভাবে করব। ব্যাস এবার কি করব, আমরা এই গোড়াতে মাটি দিয়ে দেব, সুন্দর করে মাটি দিয়ে দেব, একটু চেপে দেব প্রত্যেকটাতে, এইভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকবে। একটু চেপে দেব, এমন চেপে দেব না যাতে গাছের ডগা ভেঙে যায়, কারণ এটা খুব নরম কাণ্ডের একটা। দেখো আমি একটু চেপে দিলাম, চেপে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে জলের মধ্যে চুবিয়ে দেব, চুবিয়ে এটা রেখে দেব প্রত্যেকটা। এই শুকিয়ে যাওয়া কাণ্ডটা, মানে জলের অভাবে যে ঝিমিয়ে পড়া কাণ্ডটা, এটা কিন্তু একটু পরেই
এক থেকে দেড় ঘন্টা পরে আবার সতেজ হয়ে উঠবে। এবং এই প্রক্রিয়া এই এই প্রক্রিয়াটার পর আমরা কি করব, আমরা এক সপ্তাহ ঘরে এবং বাইরে করব। ঘরে বাইরে বলতে রাত্রিবেলা আমরা কুয়াশা যেখানে পড়ে আমরা সেখানে রাখব, এবং দিনের বেলা যেখানে রোদ্দুর আসে না সেই সমস্ত জায়গায় আমরা রেখে দেবো, গাছটাকে একটু সতেজ করব। এবার আরেকটা স্টেপ করে এটা তৈরি করা যায়। বাড়িতে যদি মাটি থাকে, মানে উঠান থাকে, সেখানে এমন একটা জায়গা বাঁচতে হবে সেখানে দিনের আলো খুব কম পৌঁছয়, মানে ছায়া অবস্থায় থাকে বা সেমি সেট অবস্থায় থাকে সেখানে, কিন্তু রাতে কুয়াশাও পড়ে। এমন একটা জায়গা বেছে নিয়ে এরকম থাম টবের যে গাছটা আমি প্রতিস্থাপন করলাম এখন, সেই টবটাকে এক বিঘা অন্তর অন্তর বা ছয় ইঞ্চি অন্তর অন্তর গাছটাকে লাগিয়ে সুন্দর করে সতেজ করে নেব। সেই গাছটা যখন ছ ইঞ্চি হবে তখন আমরা যেখানে প্রতিস্থাপন করার সেখানে আমরা করে দেবো। এই স্টেপটা করার পরে আমরা এই যে দেওয়া হয়ে গেল, এই স্টেপটা করার পরে আমরা কি করব, আমরা তিন দিন পরে প্রত্যেকটা টবে একটা করে ডিএপির দানা, একটা করে ডিএপির দানা এই টবের কানার পাশে রেখে দেব। এর থেকে এরা খাদ্য পেয়ে যাবে এবং এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে গাছটা বেড়ে উঠবে এবং এই গাছ থেকে আমরা একটা অন্য জায়গায় প্রতিস্থাপন করতে পারবো। এটা তিন ইঞ্চি টবেও করতে পারবো বা একেবারে ছয় ইঞ্চি টবে করতে পারবো, বা আবার যারা চাও তারা একেবারে দশ ইঞ্চি টবেও প্রতিস্থাপন করতে পারো। তো এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, প্রথম স্টেপটা। এই প্রথম স্টেপের সবচেয়ে ভাইটাল হলো এই দেড় ইঞ্চি টবে প্রতিস্থাপন করা। যাদের বাড়িতে মাটি আছে তারা কিন্তু মাটিতে এরকমভাবে করতে পারো, আমি যে মাটির ব্যাপারটা তোমাদেরকে বললাম। তো বন্ধুরা, এই হলো আমার মরসুমি ফুলের যে কোনো ফুল গাছের থাম টপ থেকে এনে নতুন টবে বা মাটিতে প্রতিস্থাপন করে গাছটাকে গড়ে নেওয়া। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধু, যাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো। আর যারা নতুন দেখছো, আমি এই আমার চ্যানেলে সমস্ত গাছ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকো, খুব মজা করো। নমস্কার।